आसनसोल नगर निगम द्वारा काली पहाड़ी मोड़ पर शहर में प्रवेश करने से पहले भव्य प्रवेश स्वागत द्वार बनाने की योजना है। इसके लिए बुधवार को घोषित उपमेयर वसीमुल हक एवं मेयर परिषद सदस्य गुरदास चटर्जी के नेतृत्व में टीम ने काली पहाड़ी मोड़ का दौरा किया। इस दौरान पार्षद तरुण चक्रवर्ती, कार्यपालक अभियंता आर के श्रीवास्तव, टाउन प्लानर सोमेंद्र राय, अभियंता कौस्तव राय, प्रसेंजित मंडल, संजय पासवान आदि मौजूद थे। उपमेयर वसीमुल हक ने बताया कि शहर के सौंदर्यकरण के लिए विभिन्न योजनाओं पर कार्य किया जा रहा है। इसी क्रम में काली पहाड़ी मोड़ पर भव्य स्वागत द्वार बनाया जाएगा। राज्य सरकार द्वारा इसके लिए फंड भी आवंटित कर दिया गया है। यहाँ प्रस्तावित द्वार के नक्शे के अनुसार निर्माण को लेकर जगह की कुछ समस्याएं आ रही थी। अभियंता को निर्देश दिया गया है कि वह लोग जल्द समस्या का समाधान कर कार्य शुरू करें, ताकि जल्द से जल्द स्वागत द्वार तैयार किया जा सके। नया द्वार बनाने से पहले यहाँ पुराने द्वार को हटाया जाएगा। काली पहाड़ी वेलकम गेट যেটা আছে, যেটা বানানোর কথা ছিল, যেটা অলরেডি টেন্ডারও হয়ে গেছিল বা কোটারও পেয়ে গেছিল, আজকে কাজটা শুরু করলো তারা। কাজটা যত তাড়াতাড়ি সম্ভব আমরা কাজটাকে কমপ্লিট করতে চাইছি, কারণ পরপর তিনখানা গেট আমাদের রয়েছে। তো আরেকটা যেটা বানপুর মোড় আছে, ভগৎ সিং মোড়, সেটাও আমাদের টেন্ডারে চলে গেছে। আর জুবলি মোড়েরটা বড় হচ্ছে, সেখানে ওটা এস্টিমেটে গেছে। বাঁশকাটিয়াতে দুয়ারে সরকার শিবির, শিবিরে এবার রাজ্যের বিদ্যুৎ বন্টন নিগমের ক্যাম্প। পুনরায় শুরু হয়েছে দুয়ারে সরকার শিবির। বুধবার দিন সালানপুর ব্লকের দেন্দুয়া গ্রাম পঞ্চায়েত অন্তর্গত বাঁশকাটিয়াতে গ্রামে অনুষ্ঠিত হয় দুয়ারে সরকার শিবির। এইবার রাজ্যের সরকারের বিভিন্ন প্রকল্পের সঙ্গে শিবিরে রয়েছে রাজ্যের বিদ্যুৎ বন্টন নিগমের বিশেষ ক্যাম্প, যেখানে রয়েছে সাধারণ মানুষের জন্য বিশেষ সুবিধা, নতুন করে বিদ্যুৎ সংযোগ বা বকেয়া বিলের 50% ছাড়। তাছাড়া যেসব মানুষ দীর্ঘদিন ধরে সরকারি জায়গায় বসবাস করছে তাদেরও পাট্টা দেওয়ার পরিষেবা এবং মৎস্য চাষীদের জন্য 5 লক্ষ টাকা পর্যন্ত বিমা প্রদান। এদিন বিধায়কের প্রতিনিধি রূপে শিবিরে এসে পরিদর্শন করেন সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি ভোলা সিং এবং ব্লকের INTTUC সভাপতি মনোজ তিওয়ারি। তাছাড়া এদিন উপস্থিত ছিলেন দেন্দুয়া পঞ্চায়েত প্রধান শিমুলা মারান্টি, উপপ্রধান রঞ্জন দত্ত সহ আরও অনেকেই। এদিন রঞ্জন দত্ত বলেন, মানুষ দুয়ারে সরকার শিবির থেকে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পে পরিষেবা পাচ্ছে, তাই আমার আবেদন যারা এখনো আসেনি তারা আসুন, ফর্ম ফিল আপ করে সুবিধা গ্রহণ করুন। এদিন ভোলা সিং জানান, রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের পাশাপাশি এবার শিবিরে পাট্টা বিদ্যুৎ মৎস্য কৃষিদের বীমার জন্য নতুন প্রকল্প বসানো হয়েছে। এই সরকার মানুষের পাশে, এই সরকার উন্নয়নের সরকার। আজ আমরা বিধায়ক বিধান উপাধ্যায় ও যুব নেতা মুকুল উপাধ্যায়ের নির্দেশ শিবিরে এসে পরিদর্শন করলাম। এমকে কালেকশন, আপকে শহর কি জানি মানি কাপড়ো কি শোরুম, যাহা এক ছত কে নিচে মিলেঙ্গে বচ্চে মহিলা আর পুরুষো কি হর তরহ কে কাপড়ে। এমকে কালেকশন সিফ আপকে লিয়ে দেশ ভর কে চুনিন্দা কাপড়ো কি নগরী সে সবসে নই কালেকশন লাতি হ্যায়, তো দের না করে অভি আয়ে এমকে কালেকশন। হামারা পতা হ্যায় জিডি রোড, গৌরী কমার্শিয়াল কমপ্লেক্স, অপোজিট আসানসোল হেড পোস্ট অফিস।